হাই ফক্স, বস্তির ছেলে পজা বলছি। বাহ, কপালের নাম গোপাল, কথাই আছে না, চোদায় ধর্ম চোদায় কর্ম। এটা নতুন চ্যানেল, ভ্লগ ভ্লগ কন্টেন্ট, ভার্চুয়াল বকবেন না প্লিজ। আর বা বেশি চ্যানেল খুললে আমার এই হয় ভাই, কন্টেন্ট নিয়ে পোন মারা মারি। বুঝতে দিলে আজকাল রোস্টার কন্টেন্ট ক্রিয়েটর। বা কিছু বললি মা? না না, বলছি দীপ তো কখন আসবে? এ শুধু তুমি চলে না, মারবো বাড়া কানের গোড়ায়, পড়বি সোজা লোহার তলায়, ঠিক আছে মা? উঠাইয়ে না। এই চুপ চুপ চুপ, কনসার্টে কল। হ্যাঁ স্যার বলুন। ভিডিও? এই তো স্যার শ্যুট করছি, আজকে আমি একাই আছি স্যার, 1 মিলিয়ন পাক্কা। আপনি ঘরে লুডো খেলুন, পড়বে শুধু ছক্কা। মেয়েগুলোকে কোথায় পাই? আহ উহ আহ, আমি পাগল হয়েছি প্রেমে, মাতাল হয়েছি দীপ্ত। এমনই দেখা যাচ্ছে হাই ফোক্সের চ্যানেলে, দ্য লেজি বং হোক কিংবা দ্য ক্রেজি গার্ল, পচার প্যাঁচা এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা এসেছি পচার এই সেটে, যেখানে পচা কন্টেন্ট বানায়, দেখবো। হ্যালো, এই রেশমা ফাঁকা থাকলে চলে আয় না, করব ব্লগ। বা পচার ফোন কেটে দিল, এত বড় সাহস! মেয়েরা গর্বিত, মেয়েরা নারী, আমিও নারী তবে গর্বিত নই, তাই মেয়েদের সম্মান করুন, নয় কোনো এক রাজমিস্ত্রি দেখে আপনার বউও পালিয়ে যেতে পারে। এইতে তোকে ছাড়া ঘুম আসে না আমার, তোকে ছাড়া আমি অচল। দীপ্তর কাল ভাগাড়ের মাংসকে পাতলা হচ্ছে, বাতে জল শুকাচ্ছে না। হাই ফক্স, বস্তি ছেলে পজা বলছি। বা জীবনটা না ভাদ্র মাসে কুকুরের মতো হয়ে গেছে, একবার আটকে গেলে বা আর ছাড়ানো যাচ্ছে না। তোর চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, কন্টেন্ট ছাড়িস না আর। দেখা আপনি লাপারবাহি কানে তিজা, এসেই পোলিওকে দো খুড়া। বড্ড নস্টালজিক ব্যাপার না, অতীত পেছন ছাড়ছে না। পচাদা, সরি বস্তির ছেলে পচাদা, এই যে আপনার এত পরিচিতি, এটা ছেড়ে নতুন চ্যানেলে ভিডিও কেন? তাহলে কি দলবদলের হাওয়া আপনার গায়েও লেগেছে? না বাবা, সেরকম কিছু না। এই যে দ্য লেজি বং দীপ্ত, গুবরে আর গোবরে, একে অপরের ওপর নির্ভরশীল কেন আপনারা? কন্টেন্টের নামে তো শুধু মেয়ে আর খিস্তি, খিস্তি আর মেয়ে, খালি এদের মধ্যেই থ্রিসাম চলছে কেন? দাদা, সাবস্ক্রাইবারদের তো খালি হাতে ফেরাতে পারি না, কিছু তো দেখাতে হবে, ইনফরমেশন না থাক ব্লগে, বা দেখে তো মজা নিতে পারবে। পাপা স্যার তো সাফ জানিয়ে দিয়েছে, দীপ্ত আর মেয়ে ছাড়া একটা পয়সাও দেবে না। তাহলে কি পায়ে ফুটবল নিয়ে খেলা দেখিয়ে টাকা কামাতে হবে? হ্যাঁ সেটা অবশ্য একটু যা পারো, বাকি তো ক্রিয়েটিভিটির নামে হেগে দিয়েছ। আমার কেরিয়ার, আমার লাইফ, আমি যাকে ইচ্ছা করো, মেয়ে থাকবে কি দীপ্ত থাকবে আমি বুঝবো, সালা চালানা রিপোর্টার বেরো। তুমি তো বলেছিলে থাকবে আমার সাথে, মেনে নেব এই জীবনে দুঃখ যদি আসে। পচা এভাবেই পচে বসে রয়েছে দীপ্তর জন্য, আর হ্যাঁ মামনিদের জন্য। এখন দেখা যাক কি হয়। কাট কাট কাট। ও লড়া, মানে বালের চাকরি মানে ভাল লাগে না, কবে যে মানে সাবস্ক্রাইবার বাড়বে ইউটিউব, বাল ছাল যত রাজ্যের রিপোর্টিং করতে হয়। পোলিওকে দো খুড়া, জুম করে নে ভুলে। ইচ্ছা করবো মেয়ে থাকবে কি ছেলে থাকবে আমি বুঝবো, দীপ মেয়ে কি ছেলে বলছেন দীপ্ত, ঠিক আছে দাঁড়া, গলায় তুতু আটকে গেছে।